অদ্রিজার রাগ বিরক্তি সবটা বুঝেই নেহা চুপ হয়ে গেল মুহূর্তেই। চোখে মুখে থমথমে ভাব নিয়ে দাঁড়িয়ে গেল সে। অদ্রিজা বুঝতে পারলো সে বেশ খারাপভাবে কথা বলে ফেলেছে। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে হাত দিয়ে ধরে রাখা মোবাইলটার দিকে তাকাতেই চোখে পড়ল সেই মানুষটার নেশাক্ত ঘোর লাগানো চাহনি। সেই চাহনি অন্যবার আক্রমণ করলে হয়তো সে লজ্জায় নুইয়ে যেত, মাথা নিচু করে লালাবো গাল নিয়ে হয়তো দাঁড়িয়ে থাকতো চুপটি করে, কিন্তু এখন সে লজ্জার স্থান পেল না তার অনুভূতিতে। তীব্র রাগে জলজল করে এক প্রকার ঝংকার তুলে মোবাইলটা বিছানায় রেখে দিল। তবুও সেই চাহনিকে থামাতে পারল না, আটকালো না তার প্রতি সেই নিরন্তর চেয়ে থাকা। ওপাশের মানুষটা ঠিক সেভাবেই তাকে দেখতে লাগলো, পরখ করতে লাগলো। অদ্রিজার আজকে হাঁসফাঁস করতেই রক্তিম মৃদু স্বরে বলে উঠল, লিটল ওয়াইফ, তুমি ওনার সাথে কি করছো, চিঠিটা দিয়েছো? নেহা খুব দ্রুত মোবাইলটা হাতে নিয়ে উত্তর দিল, না, দিতে এসেছিলাম, দেওয়ার আগেই তুমি কল করলে। ওপাশ থেকে বোধহয় রক্তিম হাসলো। নেহা অদ্রিজার রাগটা বুঝতে পেরেই দ্রুত কল রাখলো। ব্যাগ থেকে দ্রুত বের করলো একটা লাল রাঙা ভাঁজ করা কাগজ। অদ্রিজার দিকে এক হাত দিয়ে এগিয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, রক্তিম ভাইয়ের চিঠি দ্রিজা, ভাইয়া যাওয়ার আগে গিয়েছিল, আমাকে পড়তে নিষেধ করেছিল, পড়িনি। ভাজটা যেভাবে দিয়েছিল সেভাবেই আছে, আমার দায়িত্ব ছিল চিঠিটা পৌঁছে দেওয়া। অদ্রিজা সরু চাহনির তাকালো। যাওয়ার আগে বলতে কি বুঝিয়ালো তা বুঝে না উঠে প্রশ্ন করল না, নিষ্পলক চিঠিটার দিকে তাকিয়ে থেকেই কাপা হাতে এগিয়ে নিল চিঠিটা। খাটের এক কোণে রেখে দিয়েই লম্বা শ্বাস ফেলে বলল, নেহা একটা কথা বলবো? বল না। আমি জানি রক্তিম আমায় ইচ্ছে করেই দূরে সরিয়ে দিয়েছে, ইচ্ছে করেই আমায় বারংবার কষ্ট দিয়েছে, ইচ্ছে করেই আমার সামনে বারবার খারাপ সাজার চেষ্টা চালিয়েছে। আমি জানি তুই এসব কিছু পেছনে থাকার কারণটা জানিস, কিন্তু তাও বলবি না, তাই তো? কারণ রক্তিমের কাছে তুই প্রতিজ্ঞাবদ্ধ, তাই না? প্রমিস করেছিস ওনাকে, ঠিক আছে, বলতে হবে না। তবে আজ আমায় একটা প্রমিস করতে হবে নেহা, করবি? যেভাবে সততার সাথে রক্তিমকে দেয়া প্রমিসটা রক্ষা করেছি, সেভাবে আমাকে দেয়া প্রমিসটাও রক্ষা করবি তো? নেহা হালকা হাসলো, বলল, বল কি প্রমিস? অদ্রিজা মৃদু হেসেই বলল, আমি মা হচ্ছি, বিষয়টা কাউকে বলতে পারবি না, রক্তিমকে তো কোনো দিনই জানাতে পারবি না। প্রমিস কর কোনো দিন কাউকে জানাবি না এই কথাটা, রক্তিমকে তো নয়ই, প্রমিস কর। নেহা অনেকক্ষণ চুপ থাকলো। প্রমিসটা করা উচিত কি অনুচিত তা বুঝে না উঠেই মনের সাথে অনেকক্ষণ যুক্তি করল সে। অবশেষে মুখে হাসি ফুটিয়েই বলল, হ্যাঁ প্রমিস। ভালো আছো অদ্রি? তোমায় অদ্রি বা তুমি বলে সম্বোধন করার বিশেষ কোনো উদ্দেশ্য নেই, প্রথম থেকেই মস্তিষ্ক তোমায় অদ্রি হিসেবেই চিনে এসছে, তো তাই মনে হলো অদ্রি বললে মনের শান্তি মিলবে। সে না হয় বাদ দাও, আমার প্রতি কি অনেক বেশি রাগ, ক্ষোভ, ঘৃণা, অভিমানও কি আছে? হয়তো। কেন আমার প্রতি তোমার এতটা রাগ, ঘৃণা, অভিমান? কেন ভালোবাসলে আমায়? প্রথম থেকেই তো তোমায় বারংবার বলেছি আমি নামক যুবকটাকে তোমার জীবনে জড়াবে না, শোনি কেন? ভুগছ এখন? বেশ করেই তো ভুগছ, নিজেকে ইদানিং সেলফিশ মনে হয় খুব। তোমার সুখটুকু না কাড়লেও বোধ হয় পারতাম আমি, তবু ওই যে নিয়তি, নিয়তি আমাকে দিয়েই তোমায় প্রাপ্য সুখ দেওয়া পছন্দ করেনি। আমায় ক্ষমা করো অত্রি, তোমার চোখ জোড়ার সেই বিষাক্ত ঘৃণিত চাহনি নিয়ে বেঁচে থাকা দায়, নিঃশ্বাস নেওয়া ভীষণ কঠিন। অত্রি, নিয়তিকে কি পাল্টানো চাই? বদলানো যায় না আমার এই জীবনের নিয়তিটাকে? কে জানে, যদি নিয়তি না বদলায় তবে কি কবু দেখা হবে? আর কাছ থেকে, খুব কাছ থেকে দেখতে পারবো তোমায়? সেই কণ্ঠটা শোনা হবে তো? আর অজুহাতে কাছে আসা হবে তোমার? আমি জানি না, কিচ্ছু জানি না, শুধু এইটুকু জানি আমি তোমার থেকে সরে যাচ্ছি, অনেকটা দূরে সরে যাচ্ছি। যদি কোনোদিন ফিরি আমায় হাকের মতোই ভালোবাসবে না, আর যদি না ফিরি তবে নিশ্চয়ই ভুলে যাবে আমায়। অদ্ভুত বিষয় কি জানো অদ্রি, রক্তিম চিরকাল চেয়েছে মানুষ তাকে ভুলে যাক, মানুষের স্মৃতির পাতায় কোনোদিন যাতে রক্তিম নামক মানুষটা না থাকে। কিন্তু তোমার বেলাতে এসে যত অভিমান, কেমন কেমন বাচ্চা বাচ্চা মনের মতো কান্না পাচ্ছে, তুমি আমি ভুলে যাবে ভেবেই, ভালোবাসবে না ভেবে বিষাদে ভরে যাচ্ছে আমার মনটা, কেন জানো? উত্তরটা তোলা থাক,
কোনো একদিন যদি সুযোগ হয়, কোনো একদিন যদি নিহতি চায় এই উত্তরটা দেওয়ার, অবশ্যই আমি জানিয়ে দেবো তোমায়। ভালো থেকো, তার খেয়াল রেখো, তাকে আমার মতো বাঁচতে দিও প্লিজ। আমি জানি তুমি তাকে আগলে রাখবে, আমি না থাকলে আমার শূন্যতাটাও বুঝতে দেবে না, কি তাই তো? প্রমিস। অদ্রিজা স্তব্ধ হয়ে চেয়ে রইল লাল রঙা কাগজটার গুটি গুটি কালো কালি লেখাগুলোর দিকে। কেমন উদ্দেশ্যহীন লেখা, চিঠির শুরুতে তাকে কিছু বলে সম্বোধনও করেনি। অদ্ভুত, চিঠির ভেতরের লেখাগুলো বেশ অস্পষ্ট, তবে শেষের লাইনগুলো বুঝতে তেমন একটা বেগ পেতে হলো না তাকে। সৃষ্টিকর্তা এত কেন নিষ্ঠুর বুঝে উঠল না সে। মন প্রাণ নিয়ে এত চাওয়ার পরেও রক্তিম কি করে জেনে গেল প্রেগনেন্সির খবরটা, বুঝে উঠল না অদ্রিজা। রাগে মস্তিষ্ক যেন থম মেরেই স্থির হয়ে রইল। কার উপর রাগ, কেন রাগ তাও বুঝল না সে। কার উপর রাগ ছাড়বে সেটাও এলো না তার মাথায় দুই হাত রেখেই বসে রইল। ঠিক তখনই দরজার আড়ালে এসে দাঁড়ালো এক যুবক, চোখে মুখে তার উৎসুক দৃষ্টি। ব্যবসা গরমে চোখ মুখে বেহাল দশা। অদ্রিজা থমকানো চাহনি নিয়ে যুবকটির দিকে তাকিয়েই বিরক্ত হলো। যুবকটা এখানে আসার তেমন কোনো প্রকার কারণ না খুঁজে পেয়ে এই বিরক্তিটা দ্বিগুণ হলো তার। চোখে মুখে তীব্র অসন্তোষ নিয়ে তাকাতেই যুবকটা উসখুস করল, মাথা নিচু করে রুমে ঢুকেই সোজা হয়ে দাঁড়ালো, নম্র কণ্ঠে বলে উঠল, কেমন আছো অদ্রি? অদ্রিজার দৃষ্টি ক্ষিপ্ত হলো। এই লোকটার কারণেই তার মায়ের সাথে এখন তার আর কোনো কথা হয় না। এই লোকটার কারণেই রক্তিমের উদ্দেশ্যটা এত সুন্দরভাবে পূরণ হয়ে গেল। আচ্ছা, কোনোভাবে এরা দুজন একত্রে করেনি তো কাজটা? অদ্রিজা বুঝল না, দৃষ্টি সরু করেই কৃত্রিম হাসল, বলল, অনেক ভালো, আপনি আমার জীবনটা বাঁচানোর জন্য এত বড় উপকার করলেন। আর ভালো থাকবো না তা কি হয়? তো রায়মান ভাইয়া হঠাৎ আমাদের বাসায়, আজ তো কোনো অনুষ্ঠান নেই আমাদের বাসাতে। রায়মান কেঁসে উঠল, চোখ মুখ হয়ে উঠল অতিরিক্ত নার্ভাস, থমকানো গলায় বলল, অ্যাকচুয়ালি আমি তোমার জন্য কিছু জিনি। রায়মানের কথাটা শেষ হলো না, তার আগেই রুমে প্রবেশ করলো এক সুন্দরী মেয়ে। গায়ের রং মোমের মতো সাদা, ফুলকো লাল, চুলগুলো দুই বেনুনি করা, পরনে টি শার্ট আর প্লাজো। রায়মান শান্ত চাহনিতে এক নজর তাকিয়ে এই মেয়েটাকে পর্যবেক্ষণ করলো পা থেকে মাথা পর্যন্ত। কিন্তু মেয়েটা বড্ড অশান্ত হয়েই তার চিকন কণ্ঠে তীক্ষ্ণভাবে বলে উঠল, আপু তুই কিছুই নিবি না, ওনাকে ওইসব জিনিসপত্র নিয়ে বের হয়ে যেতে বল। অদ্রিজা মিনমিনে চাহনি নিয়ে তাকালো, কথার পুরো অর্থটা বুঝে না উঠে ভ্রুক বাকালো সে। রায়মান তৎক্ষণাৎ বলল, অ্যাকচুয়ালি অদ্রি, তোমার জন্য দুটো শাড়ি, কিছু জুয়েলারি, কিছু চকলেট আর দুটো টেডি গিফট হিসেবে এনেছিলাম, নেবে না? ভাই হিসেবে মেনে নেবে না, নাকি পুচকির কথা অনুযায়ী ফেরত যেতে বলবে প্লিজ? অদ্রিজা দৃষ্টি আরো সরু করলো, দাঁতে দাঁত চেপে বলল, আমার জন্য কেন এসব? রায়মান আরো হতাশ হলো বোধ হয়, চোখ মুখ ঘুরিয়ে অত্রিয়া অদ্রিজা দুই বোনের দিকে তাকিয়ে থমকালো, বলল, তুমি আমার আত্মীয়, আঙ্কেলের ভাইয়ের মেয়ে, আই মিন বোনের মতোই তো, ভাই হিসেবে দিতে পারি না? বোন তো শুধু আমার জন্যই কেন, চাচুর ভাইয়ের দুইজন মেয়ে ভুলে গেছেন, সেই হিসেবে অত্রিয়াও আপনার বোন হবে রায়মান ভাইয়া, ওর জন্য আনেন নিজে। রায়মান কেঁসে উঠল, বার কয়েক নিঃশ্বাস ফেলেই চুপ হয়ে রইল। অদ্রিজা আবারও প্রশ্ন ছুড়ল, কি হলো, কিছু বলছেন না যে? রায়মান দম ফেলল, এক নিঃশ্বাসে ছটফট করে বলে বসল, আম্মুর কাছে সকালে শুনলাম তুমি মা হচ্ছ, নিউজটা ভালো, তাই তোমার জন্য ওইটুকু গিফট। অদ্রিজা ভ্রু বাঁকাল, অত্রিয়ার দিকে তাকিয়েই বলল, নিউজটা নিশ্চয়ই এখন টেলিভিশনেও সম্প্রচার করা হবে তাই না অত্রি? তোর থেকে এমনটা এক্সপেক্ট করিনি আমি, পাড়া মহল্লায় আর কাউকে বাকি রেখেছিস কথা বলতে? না বললে বল, আমি বলে আসি। অত্রিয়া শুকনো ঢোক গিলে অসহায় চোখে তাকালো। অদ্রিজা আবারও বলল, শুধুমাত্র তুই সবাইকে বলে বেরিয়েছিস বলে কথাটা রক্তিমও জেনে গেছে। অত্রিয়া মৃদু গলায় বলল, এবার তো উনি তো চলেই গেছেন, জানলেও কি না জানলেও কি, শুধু শুধু বকিস আমায়। অদ্রিজার ভ্রুজোড়া আরো সংকুচিত হলো, কপালে ভাঁজ ফেলেই প্রশ্ন করল, মানে চলে গেছেন মানে? অদ্রিজা ভ্রু কুচকে সেভাবেই তাকিয়ে রইল।
কিছুটা স্পষ্ট হলো মনের ভেতরের প্রশ্নগুলো। হয়তো তার জন্যই চিঠিটা পাঠিয়েছে। বাহ, যখন জানতেই পারলো সে বাবা হতে যাচ্ছে, কয়েক মাস পর তার সন্তান পৃথিবীর আলো দেখবে, তখনই ফট করে পালিয়ে গেল। চমৎকার, একবার তো অদ্রিজের সাথে দেখা করেও গেল না। নিজের অনাগত সন্তানের প্রতি কি তার দুর্বলতা কাজ করেনি? এতটুকুও না, এতটাই নিষ্ঠুর সে। অত্রিয়া ঠিকই বলেছে, লোকটা জানলেও কি আর না জানলেও বা কি, তার মধ্যে বাবা হওয়ার কোনো গুণ কি আছে আদেও? তীব্র রাগ নিয়ে কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ফেলল সে। দাও দাও রাগে ফেটে যেতে চাওয়া মনটা নিয়ে থম মেরে বসে রইল। রায়মান হতাশ কণ্ঠেই বলে বসল, অদ্রি প্লিজ জিনিসগুলো নিয়ে যাও না। অদ্রি যা কিছু বলল না, ঠিক সেভাবেই থম মেরে বসে রইল। রাগে শরীরে বহমান রক্তগুলো টকবক করতেই মস্তিষ্ক প্রশ্ন ছুড়ল, কার উপর এই রাগ, কেন এই রাগ? ওই মানুষটার উপর তার রাগ হওয়া সাজে না, চরম অন্যায়। তার তাও কেন রাগ হচ্ছে? সুস্পষ্ট কোনো উত্তর না পাওয়া গেল না অবশ্য। দাঁতে দাঁত চেপে বসে থাকার মাঝে রুমে প্রবেশ করলো আরো দুজন অপরিচিত লোক। হাতে তাদের বিশাল এক পেইন্টিং। পেইন্টিং এ রং তুলি দিয়ে স্পষ্ট ফুটে উঠেছে মা ও শিশুর বিভিন্ন দৃশ্য। খেলা করা, আধো আধো পায়ে হাঁটা, চুল ধরে টানা সহ বিভিন্ন দৃশ্য একই পেইন্টিং এ বেশ স্পষ্ট আর দক্ষভাবে এলোমেলো করে তুলে ধরেছে চিত্রকর। অদ্রিজা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো পেইন্টিংটাকে। কয়েক সেকেন্ড পর মনে হলো বেশ পছন্দ হয়েছে তার পেইন্টিংটা। বার কয়েক পেইন্টিংটার দিকে তাকিয়ে রুমের জানলাটা দেখলো সে। জানলার শেপের থেকেও কিছুটা বড় হবে। বিশাল আকৃতি এই পেইন্টিংটা তার রুমে ঢুকানোর উদ্দেশ্য না বুঝেই ভ্রু কুচকে বলল সে, এটা আমার রুমে আনছেন কেন? লোকটা উত্তর দিল না, প্রথমেই রায়মানের দিকে তাকালো। সে তাকানোর বদলে রায়মান মেকি হাসলো, গম্ভীর গলায় বলল, এটাও গিফট তোমার জন্য, প্লিজ না কর না অদ্রি। ধরে নাও তোমার কোনো ভাই গিফট করেছে, প্লিজ। না আপু, এইসব নেবে না, আপনি এসব ফেরত নিয়ে চলে যান। অত্রিয়ার কথাতে রায়মানের দৃষ্টি রাগে পরিণত হলো। এবার অত্রিয়ার দিকে কিছুটা চেপে দাঁড়িয়েই রাগে ফুসফুস করে উঠল, গম্ভীর গম গম কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল, এই পুচকি, একদম কথার মাঝখানে হাত ঢুকাবে না, তোমার জন্য কিছু আনিনি বলে হিংসা হচ্ছে? বারবার অদ্রিকে নিষেধ করছো কেন, ফালতু মেয়ে। ফালতু মেয়ে? কে ফালতু মেয়ে? অত্রিয়ার প্রশ্নে রাগটা বোধ হয় আরো কিছুটা বাড়লো রায়মানের। শ্যামলা মুখে রাগটা বেশ স্পষ্ট বোঝা গেল। রাগে হাসফাস করেই দাঁতে দাঁত চেপে বলল, কথাটা বলে সরে দাঁড়ালো রায়মান। অত্রিয়া ক্ষিপ্ত চাহনিতে তাকিয়ে উল্টো দিকে ঝংকার তুলে হাঁটতে লাগলো। সেই হাঁটার পদধ্বনি বোধ হয় দেওয়ালে দেওয়ালে ছুঁয়ে গেল। রুম থেকে বেরিয়ে যেতেই রায়মান সেদিকে তাকিয়েই কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল। তারপর অদ্রিজার দিকে তাকিয়ে সুপ্ত কণ্ঠে বলল, গিফটগুলো ঠিক তোমার পাওনা, ও নয় অদ্রিজা, গিফটগুলো তোমার ভেতরে বেড়ে ওঠা সে প্রাণটার জন্য। তোমার কোনো রাইট নেই প্রাপ্য গিফট ফেরত দেওয়া। আমি তার জন্য গিফটগুলো এনেছি। গিফটগুলো ফিউচার লিটল চ্যাম্পের প্রতি এক ঝুড়ি শুভ্র ভালোবাসা ধরে নাও। তারপরও কি নেবে না? লিটল চ্যাম্পের প্রাপ্য গিফট ফিরিয়ে দেবে? অদ্রিজা অনেকক্ষণ চুপ থাকলো। কি উত্তর দেবে, কি উত্তর দেওয়া উচিত তা বুঝে উঠল না। অবশেষে যখন রায়মান নিজের সবটুকু আশা পরিত্যাগ করে বের হবে, ঠিক তখনই একেবারে ভাবলেশহীনভাবে বলল সে, ফিরিয়ে দিলাম না, তবে লিটল চ্যাম্প যেহেতু এখনো পৃথিবীতে আসেনি, সেহেতু তার জন্য গিফট চাড়াটা আপনার অনুচিত হয়েছে। এরপর একেবারে তার হাতে গিফট দেওয়ার সিচুয়েশন আসা পর্যন্ত গিফট দেবেন না, তার প্রতি শুভ্র ভালোবাসার প্রতীক হিসেবেও নয়। রায়মান হাসলো, অদ্রিজার উত্তরে খুশি হয়েই মাথা দুলালো। বের হয়ে আস্তে আস্তে ফিসফিসিয়ে কাউকে বলল, ভাই এটা তোর বউ নাকি পুলিশ? কি সন্দেহ, কেমন জেরা করে